আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তুরস্কের জনপ্রিয় ও সুন্দরী নায়িকা আজকি আসাদচৌধুরীর জীবনে কতগুলো প্রেম ও প্রেমিক গুজব এসেছে তা নিয়ে। চলুন শুরু করা যাক। যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এতে কোনো সন্দেহ নেই যে আজকি আসাদচৌধুরী একজন সুন্দরী ও বিচক্ষণ অভিনেত্রী। তিনি 1927 সালের জুনের 18 তারিখে তুরস্কের ইজমি শহরে জন্মগ্রহণ করেন। তিনি মেয়ে হিসেবে মিডিয়াম লম্বা, তার উচ্চতা হচ্ছে 1.65 মিটার। তিনি পেশায় একজন তুরস্কের অভিনেত্রী। তিনি 2004 সাল থেকে তার কর্মজীবন শুরু করেন। তিনি একজন তুরস্কের নাগরিক। তিনি পড়াশোনা করেছেন ইস্তাম্বুল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ লিটারেচার। তার বাবার নাম তুনজা আচারোলো। লিস্টের মধ্যে 1 নম্বর তুরস্কের সুন্দরী অভিনেত্রী এজগি আসারোলু এবং তুরস্কের সুদর্শন অভিনেতা উশান চাকরের মধ্যে প্রেমের গুজব উঠেছিল 2011 সালে। সেই সময় এজগি আসারোলুর বয়স ছিল 23 বছর বয়স এবং উশান চাকরের বয়স ছিল 26 বছর বয়স। লিস্টের মধ্যে 2 নম্বর তুরস্কের সুন্দরী অভিনেত্রী এজগি আসারোলু এবং তুরস্কের সুদর্শন সঙ্গীত শিল্পী কেরামজানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল 2015 সালের অক্টোবর মাস থেকে 2016 সালের অগস্ট মাস পর্যন্ত। যখন তারা 2015 সালে প্রেম শুরু করে তখন এজগি আসারোলুর বয়স ছিল 28 বছর বয়স এবং কেরামজানের বয়স ছিল 37 বছর বয়স। এজগি আসারোলুর বয়সে কেরামজান থেকে 9 বছর 5 মাস 21 দিনে ছোট। কেরামজেম দুর্গ একজন তুরস্কের পপ সঙ্গীত শিল্পী এবং নায়ক। তিনি বেশি পরিচিতি লাভ করেছেন জনপ্রিয় টিভি সিরিজ আর্কস ওয়েনু এবং ও হ্যাড বেনিম টিভি সিরিজের কারণে। তিনি জন্মগ্রহণ করেছেন তুরস্কের মিলাস শহরে 1977 সালের ডিসেম্বর 28 তারিখে। পরবর্তী পার্টটি নিচের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এই সাপোর্টই আমাদেরকে অনুপ্রেরণা দেবে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।